এখন ধরছি আমার বাইকটারে আমার বাইকটার মধ্যে এমনে কোনো সমস্যা না কিন্তু মানে করে ফেলার একদম উপযুক্ত সময়টা আসলে চলে আসছে আর করে ফেলার যে জিনিসটা সেটা হচ্ছে বল রেসার রিপ্লেসমেন্ট এই যে বল রেসারটা এখন আছে এই বল রেসারটার বয়স হয়ে গেছে বাইকের বয়স যত হইছে ঠিক তত এখনো আমার স্ট্রক বল রেসারটা আছে কোনো ধরনের সমস্যা সম্মুখীন আমি হই নাই আমার বাইক চলছে 50,000 কিলোমিটারেরও অনেক বেশি না কিছু বেশি তো এই 50,000 কিলোমিটার বয়সে এই একটাই বল রেসার আমার চলছে স্ট্রক বল রেসারটা খবর আছে কিন্তু তো আমারটা কেন ডিক্সে সেটা হচ্ছে এই আমি নিয়মিত গ্রিজ করতাম ভালো গ্রিজ ব্যবহার করতাম নিয়মিত আমি কখনো বল রেসার শুকাইতে দিতাম না আর আরেকটা ব্যাপার হইছে যে আমি কখনো এমন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই যার দরুন আমার বল রেসারটা নষ্ট হইতে পারে অ্যাক্সিডেন্ট হইছে কিন্তু বল রেসার নষ্ট হওয়ার মতন অ্যাক্সিডেন্টের শিকার আমি এখন পর্যন্ত হই নাই এই হচ্ছে আমার ব্যবহৃত বল রেসারের বর্তমান স্ট্যাটাস যেটা আমি চেঞ্জ করব এই যে চিন্তা করা যায় 50,000 কিলোমিটার প্লাস চলছে আমার এই বল রেসারটা শুধুমাত্র যত্ন নেওয়ার কারণে এখন পর্যন্ত আমার বল রেসারের এই যে আমরা যেটাকে চুই বলি এই যে বলগুলো দেখা যাচ্ছে এখন কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার এটার একটু ধুইলেই চকচকা অবস্থায় বলগুলো বের হয়ে যাবে ঠিক আছে অনেক ফ্রেশ আছে এখনও কিন্তু বয়সটা অনেক বেশি হয়ে গেছে দেখে আমি এটার পরিবর্তন করব আর যে বল রেসারটা আমি বসাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড এইচকে এই যে এইচকে ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু বাজাজ অ্যাভেঞ্জার 150 সিসিরটা আনছি তো অ্যাভেঞ্জার 150 সিসির বল রেসার আর এনএস 160 বল রেসার একই মাপের যার দরুন আমি অ্যাভেঞ্জার 150 সিসিটাই আনছি এই যে তো এইচকের এইটার দামটা নিচে হচ্ছে 350 টাকা এটা যদি আমি বাজাজের হলুদ স্টিকারটা ক্রয় করতে যাই আনুমানিক দাম পড়তে পারে 500 থেকে 550 বা 600 টাকা আর যদি গোলাপি স্টিকার ক্রয় করতে যাই আমার মনে হয় 1,000 টাকার নিচে হবে না আরও বিভিন্ন ব্র্যান্ডের এরকম থার্ড পার্টি প্রোডাক্ট পাওয়া যায় ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় যেমন এসকে আছে একটা শুধুমাত্র এসকে তারপরে আরও অন্য অনেক ব্র্যান্ড আছে মাকার আছে তো আমি এইচকেরটাই আনছি এই এইচকে আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড এই সমস্ত মালামালের ক্ষেত্রে খুলি এই যে একদম সুন্দর করে প্যাকেটই করা আছে এই যে সুন্দর করে টকটক করে একদম প্লাস্টিকের বাটির ভিতরে প্যাকেটটা করা আবার এখানে তারা একটুখানে মুরগির পায়খানার মতো একটু গ্রিজও দিয়ে দিছে খুবই ভালো এই জিনিসগুলো আমাকে খুবই আনন্দ দেয় এই যে প্যাকেটের মধ্যে তারা টুকটুক করে এটা সেটা দিয়ে দেয় খুবই আনন্দ দেয় আমাকে বল রেসারটা এখন খুলতেছে আসলে পিটায়ে তো পিটাইয়া খোলা যায় বল রেসার কোনো সমস্যা নাই কিন্তু পিটাইয়া লাগানো যাবে না ওইটা একেবারেই হারাম তো পিটাইয়া বল রেসারের নিচের যে পার্টটা এটা খুলছে দেখি ওইটার অবস্থা গিরে বাদল নেতো হাতে নেতো হ্যাঁ এখনও কিন্তু আমার এই রিং অনেক অনেক ফ্রেশ আছে অন্য অনেকের তুলনায় কোনো জং আসে নাই বড় কোনো স্পট নাই অন্য অনেকের বাইকের বল রেসারের চেয়ে আমার এই রিং এখনও অনেক ফ্রেশ আছে জাস্ট ওই যে আমি যত্ন করছি নিয়মিত সেই কারণে আর উপরের যে রিংটা এটা খুলুক তারপরে এটা হাতে নিয়েও কথা বলতেছি ভালো করে পিটা এটার কামে আইব না পিটায় খোল পিটাইয়া খুলতে আপত্তি নাই কিন্তু পিটাইয়া বল রেসার বসানো যাবে না একদম নিষেধ অনেক কিন্তু পিটাইয়া বল রেসার বসাইতে গিয়া এই যে এই ব্যাসার্ধটা চেসিসের যে ব্যাসার্ধটা যেটার মধ্যে বল রেসার রিংটা থাকে এটারে কি করে নষ্ট করে ফেলায় এটার ব্যাসার্ধটা ডানবাম হয়ে যায় তো তখন ওই রকম হইলে কিন্তু খুবই বিপজ্জনক মানে এই জিনিসটারে ড্যামেজ করে ফেলে তো ওই রিংটা নিচে পড়ছে ওইটার একটু হাতে নেই এই যে এইটার মধ্যেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মরিচা কিচ্ছু আসে নাই কোনো স্পটও আসে নাই এটার একটাই কারণ সেটা হচ্ছে নিয়মিত গ্রিজিং করতাম পরিষ্কার রাখতাম ঠিক আছে না বাদল এগুলো সবগুলো এখনও চকচক আছে না চকচক আছে জাস্ট খালি এই আমার নিয়মিত গ্রিজিংয়ের কারণে আজকে এখনও 50,000 কিলোমিটার প্লাস অবস্থাতেও এগুলো আমি চকচক আছে আর কি দেখতো এটা আগে বাইরে থেকে দেখ হইব কি না যদি আবার কোনো কারণে ফেরত টেরত দেওয়া লাগে এই জন্য বাইরে থেকে আগে একটু দেখানে ভালো করে প্যাকেটটা ছিঁড়ার আগে খুলে দেখতে হইব তাহলে আস্তে করে খোল
জানি মেলার কথা, তারপরও একটু সতর্কতা বশত চেক করে লাগানোটাই ভালো আর কি, যদি কোনো কারণে ফেরত টেরত দেওয়া লাগে। খুলছে, এই হচ্ছে একদম নতুন কচকচা বল। চলবো আচ্ছা আচ্ছা, পুরো অ্যাকশন হয়ে গেছে। হ্যাঁ লাগা, তোর বরিশালের লঞ্চে লাগা দে। এই হচ্ছে এইচকের বলডেসারের প্যাকেটের ভেতরে যা যা ছিল ঠিক তাই তাই, এই সবগুলা। এটা এখন আমার এটার মধ্যে ফিটিং হবে, এটা মাপ যোগ দিয়ে দেখা গেছে সম্পূর্ণভাবে এটা মিলবে, কোনো সমস্যা নাই। আগেই দেখা আছে, তারপরে আবার একটু ক্রস চেক করে নিলাম। এগুলোর কী অবস্থা রে বাদল, এগুলো ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা দেখি এইদিকের প্যাচ গোসের অবস্থা। হ্যাঁ, প্যাচ এখনও ফ্রেশ আছে। বলডেসারের একটা পার্ট এটি এর মধ্যে পরানো হয়ে গেছে, এটা পরাইতে একটু কষ্ট হয় একদম নতুন অবস্থায়, তাই একটু কষ্ট করে বসানো হয়েছে। আর এবার হচ্ছে বলডেসারের বাকি যে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে এই জায়গায় আর একটা পার্ট হচ্ছে এই জায়গায়, এই দুইটারে বসানোটাই হচ্ছে সবচাইতে সাবধানতা অবলম্বন করার জায়গা, কারণ এইখানে কোনো হাতুড়ি দিয়ে পিটাপিটি করার প্রসঙ্গে যাওয়াই যাবে না। এই জন্য ব্যবহার করতে হবে এক ধরনের যন্ত্র, ওইটারে আমরা পুলার বলি, বাট এখানে পুল করা হবে না, এটারে চাপ দিয়ে বসানো হবে। পুলার মানে হচ্ছে ধাক্কা দিয়ে বের করা, তো এখানে ধাক্কা দিয়ে বের করা হবে না, এখানে চাপ দিয়ে বসানো হবে। তো টুলসটা হাতে নেক, ওরা একটু গবেষণা করতেছে কিভাবে দিয়ে বসাইলে ভালো হবে, দেখি ওরা গবেষণাটা শেষ করুক। এই গবেষণা শেষ হয় নাই, এই তো। হ্যাঁ দে, হ্যাঁ ওইটা চলে যাবে নিচে। হ্যাঁ আর কি, এই যে আর এটা চলে আসবে হচ্ছে উপরে, দুইবার সমান করে নিস। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ দিছি 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 দিছি। বাস একদম চার পাশে সমানভাবে চাপ পড়বে আর এটা দিয়ে টাইট দিবে, একদম চাপ খায় সুন্দরভাবে জায়গা মতন চলে যাবে। বর্ডার স্যার যেখানে থাকে, চেচিসের যে মাথাটায় থাকে, ওই জায়গাটায় কোনোভাবেই হাতুড়ির আঘাত পড়তে দেওয়া যাবে না, তাইলে কিন্তু ভাই ভয়ঙ্করভাবে খবর আছে। কিরে আমার এটা তো আর যাইব, ইয়া তো ছোট, নিজ দিয়ে ঘুরে আনতে হবে, কারণ এটা টাঙ্কির মধ্যে লেগে যাবে। এই এইবারে হচ্ছে টাইট দেওয়ার জায়গায় চলে যাবে। কাজটা খুব সিম্পল, কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবার টাইট দিচ্ছে, এটা আস্তে আস্তে নিচের দিকে যাবে আর দুইটা মাথা সুন্দরভাবে চাপ খাইয়া লক্ষ্মী ছেলের মতন বসে যাবে জায়গা মতো। বসুক, এই তো যাইতে শুরু করছে। এটা আমি চোখে দেখতে পারতেছি, নিচেরটা চোখে দেখতে পারতেছি না, দেখা লাগবে না, যাইতে থাকুক। হ্যাঁ গেছে গেছে গেছে, একদম পারফেক্টভাবে সব দিক থেকে সমানভাবে চাপ পড়ে চলে যাচ্ছে, একটা পর্যায়ে টাইট আর নিবে না, তখন বুঝে নিতে হবে একদম লাস্ট প্রান্তে গিয়া সুন্দরভাবে বসে পড়ছে, এখনও টাইট নিচ্ছে, টাইট নেক, নিতে থাকুক নিতে থাকুক। হ্যাঁ
বল যেটার মধ্যে থাকে দুইটা চুরির মধ্যে এই চুরি দুইটারে পরিষ্কার করছে কেরোসিন দিয়ে একদম ফকফকে হয়ে গেছে আর আমার বলগুলার অবস্থা কিন্তু একদমই পারফেক্ট আছে কারণটা হচ্ছে কি এগুলার মধ্যে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের জং আসে নাই প্রত্যেকটা বলই ফ্রেশ আছে নতুন বল বের করা হলো আগের বলগুলার কত একদম চকচকা বল এই দে আমিও বসাইতে থাকি একটা মনে বল পাইছে গেছে নাকি একটা বেশি দিছে একটা বোনাস বল পেয়ে গেছি এটা দিয়ে সরাসরি আর্জেন্টিনারে গোল দিতে হবে দেখি ওইটা দেখি রে ও কি রে একটা কি আর ও ওই রে খুলে গেছে লাগা ওইটা একদম পুরো চকচকা হয়ে গেছে একদম পুরো চকচকা নতুন এই একটা বল বাজছে এটারে এখন একটু পরে খেলা শুরু করে দিব যে মাঠের মাঝখানে রেখে দিছি ডি বক্স থেকে এখনই খেলা শুরু হয়ে যাবে এই বলটারে আর্জেন্টিনার জালে ঢুকাই দিতে হবে যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার খুবই সুন্দর লাগতেছে দেখতে ওফ ভয়াবহ অবস্থা আর এখন হচ্ছে আমাদের গ্রিজিংয়ের পার্টে যাইতে হবে আমি একটা জিনিস মাঝে মধ্যে না ভুল করে ফেলাই মাঝে মধ্যে প্রায় সময় ভুল করি এই যে এখন যে গ্রিজটা ব্যবহার করতেছে এটা হচ্ছে লিথিয়াম গ্রিজ এই সমস্ত কাজে সর্বনিম্ন পক্ষে লিথিয়াম গ্রিজ ব্যবহার করা উচিত আমি করি কি মাঝে মধ্যে প্রায় সময় আমি ভুল করে এই লিথিয়াম গ্রিজটারে সিনথেটিক গ্রিজ বলে ফেলাই এই যে কয়েকদিন আগে একটা ভিডিওতে কিন্তু আমি সিভিয়ারের ভিডিওর মধ্যে একটা এই ভুলটা আমি করছি এটা হচ্ছে লিথিয়াম গ্রিজ কোথায় এই যে লেখাই থাকে মাল্টিপারপাস লিথিয়াম বেজ ঠিক আছে মিনিমাম এই সমস্ত কাজে লিথিয়াম গ্রিজ ব্যবহার করতে হবে সিনথেটিক করতে পারলে আরও ভালো তবে ওইটা কিন্তু আরও অনেক এক্সপেন্সিভ তো এত এক্সপেন্সিভ না করলেও চলে কিন্তু লিথিয়াম বেজ গ্রিজ অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এর নিচে নেওয়া যাবে না আর কি মেন কথা হচ্ছে এটা আর অনেক সার্ভিস সেন্টারে দেখবেন ডালডার মতন একটা গ্রিজ ব্যবহার করে ফুসের FUSE ফুস ব্র্যান্ড ভালো কিন্তু ওই গ্রিজটা এই সমস্ত কাজের জন্য আসলে পারফেক্ট না ওইটা আরও ক্ষতি করে ওইটা আরও শক্ত থাকে ওইটা শুকাইয়া শক্ত হইয়া উল্টা আরও জিনিসটার ক্ষতি করে তো ওইগুলো না দিয়া এই লিথিয়াম বেজ গ্রিজ ব্যবহার অবশ্যই অবশ্যই করতে হবে করা ভালো আর কি অনেক ভালো পার্ট বাই পার্ট বল্টেসারের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই লিথিয়াম গ্রিজটা ভরিয়ে দেওয়া হচ্ছে সবার বাইকেই বল্টেসারের রিপেয়ার বা রিপ্লেসমেন্ট করার সময় এই লিথিয়াম বেজ গ্রিজ ব্যবহার করা একেবারেই জরুরি বলে আমি মনে করি তাইলে বল্টেসারটা অনেকদিন টিকে বাইকটা ভালো থাকে সর্বোপরি বাইকের মালিকের খরচও কিন্তু বেঁচে যায় একদম চকচকা হয়ে গেল আজকে আমার বল রেসারটা এবারে হচ্ছে ক্লাস কেবলটা পরিবর্তন করার পালা ক্লাস কেবলটা আসলে অনেক দিন হয়েছে অনেক পুরান হয়ে গেছে যার দরুন পরিবর্তন আমি ইচ্ছা করে ফেলতেছি এখনও কোনো মাথা টাথা ছিঁড়ে নাই এটা হচ্ছে পুরানটা ঠিক আছে তারপর আমি বদলাই ফেলতেছি কারণ ক্লাস কেবল নিয়ে আমি বরাবরই খুব ভয় থাকি বেশি পুরনো হয়ে গেলে তবে এইবারের ক্লাস কেবল এর মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি যে ক্লাস কেবলটা কিনে আনছি ওইটা হচ্ছে কিন্তু এই যে এই প্যাকেটটা সুপ্রাজিত ঠিক আছে সুপ্রাজিত সুপ্রাজিত হচ্ছে এই যে এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া এবং আপনারা হয়তো বা কেউ কেউ জানেন না যে এইখানে দেখেন অনেকগুলো ব্র্যান্ডের নাম লেখা আছে টিভিএস হিরো বাজাজ সুজুকি ইয়ামাহা কেটিএম হন্ডা ট্রাম্প টাটা তারপরে এরকম অনেক ফোর হুইলার টু হুইলার ব্র্যান্ডের নাম লেখা আছে BMW ঠিক আছে এদের প্রত্যেকের ক্লাচ কেবল এক্সিলারেটর কেবল বানাই হচ্ছে এই সুপ্রাজিত সুতরাং আমি যদি আমার বাইকে সুপ্রাজিতের কেবল ব্যবহার করি সেইটা কি দুই নাম্বার হবে লিখেন তো কমেন্টে দেখি আমার কথাটা বুঝতে পারছেন কিনা ওইটা কিন্তু অবশ্যই কি হবে দুই নাম্বার হবে না ঠিক আছে সুপ্রাজিতের কেবল যদি আমি ব্যবহার করি অবশ্যই সেটা কি এক নাম্বার হবে এই এক নাম্বার কেবলটা আজকে আমি এনে লাগাইছি আর আমার সুপ্রাজিতের যে কেবলটা এখানে ইনস্টল করছি ক্লাস কেবল হিসেবে এইটার দাম নিচ্ছে কিন্তু মাত্র 270 টাকা কোথাও কোথাও আর একটু কম বেশি হইতে পারে কারণ বাজাজের একটা কেবল যদি আপনারা কিনতে যান হলুদ স্টিকারের ক্লাস কেবল ওইটার দাম কত 350-400 টাকা নিবে আর যদি গোলাপি স্টিকারটা কিনা হয় তাহলে তো কোপা সামসো কোপা তো আমার এত কিছু দরকার নাই আমি এখন থেকে কি করব সুপ্রাজিতেরটা ব্যবহার করব এই মালগুলা আগে একদমই পাওয়া যেত না এখন একটু একটু করে পাওয়া যাচ্ছে আগে আরও কম ছিল কিন্তু এখন এইগুলা পরিমাণ বাজারে আস্তে আস্তে বাড়ছে
এক্সিলারেটর কেবল সুপ্রাজিত এটা ম্যানেজ করতে পারি নাই, এটা হচ্ছে বাজাজের জেনুইন ইয়েলো স্টিকার, যেটা এই হচ্ছে কেবলটা, একেবারে অথেন্টিক কেবল, ইয়েলো স্টিকার হয়েছে তাই বলে কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে আমার পুরান কেবলটা, মাথাটাথা এখনও ছিঁড়ে নাই কিন্তু অনেকদিন হয়েছে, তো ওই জন্য আমি এটা বদলাই ফেলবো আর কি, কনফিডেন্স লেভেলটা বাড়ে আর কি। আর এটা না ছিঁড়লেও পুরানটার মাথায় দিক দিয়ে চকচকানি ভাবটা, মানে ঘষার ভাবটা বেশি বাইরে গেছে, এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে। এটার কয়েকদিনের মধ্যে আসলে একটা একটা করে ছেঁড়া শুরু করতো, হঠাৎ করে মনে হলো এয়ার ফিল্টারটার একটু খুলি, চেক করি, পরিবর্তন প্রয়োজন হলে বদলাবো বা পরিষ্কার করব। তারপরে দেখা গেছে কি আমার এয়ার ফিল্টার হচ্ছে এটা, এটা একেবারে পুরো তেল তেলা হয়ে আছে, ভয়াবহ অবস্থা। তো এটার যদি আমি ধুইও আসলে ভালোভাবে যাবে না আর কি, তো এই জন্য আমি এটারে পরিবর্তন করে ফেলাবো। এটার দাম তো আর বেশি না, আর আমি কাস্টম এয়ার ফিল্টার ব্যবহার করি। এটারে করি কি, এই চেম্বারের মধ্যে ঠিক এইভাবে বসাইয়া তারপরে এইভাবে ফিটিং করে দেই। তো এখন এই তেল তেলা জিনিসটার আমি আসলে আর রাখতে চাইতেছি না, এটা একেবারে রান্নাঘরের ঝোল বইরা গেছে এরকম একটা ভাব চলে আসছে। তো এটার দিব ফালাইয়া ফালাইয়া ফিট। তো এই হচ্ছে এয়ার ফিল্টারটা, যেটা আনছি ফোম, জাস্ট আর কিছুই না, সিম্পল ফোম। এটা ইউজ করা খুবই সোজা, ময়লা হইলে খুইলা সাবান পানিতে ধুয়ে ফেললেই হয়, আর যদি এরকম রান্নাঘরের ঝোলের মতন ভইরা যায় তাহলে ফালাই দিয়ে নতুন একটা ফোম এনে ফেললেই হয়। আমি বললামই তো এটা কিনে আনছি মাত্র 120 টাকা দিয়ে, শেষ নে বসায় ফেলা, কাজকর্ম শেষ, সোনার বাংলাদেশ এবারে চলে যাওয়ার পালা। তাহলে সাজান ভাই আজকে গেলাম কি, আপনার নতুন ক্যাশিয়ার সাহেব ম্যানেজার সাহেব খালি টাকা গুনে, খালি টাকা গুনেন, টাকা গোনার পরে হাত ভালো করে ধুয়ে নিয়েন, কিন্তু হাতে অনেক জীবাণু লাগে। কিরে তুই আসুস কেন, হ্যাঁ কি হয়েছে তোর, দেখে ভালো লাগতেছে, তুই ভালো হইলি না, ভালো হইলি না তুই, হ্যাঁ ভালো হয়ে যা, সময় দিলাম ভালো হয়ে যা, এই ঈদের ছুটির মধ্যে ভালো হয়ে যাবি, নাইলে কিন্তু বুঝবি। তো এই তো আর কি, ব্লগ শেষ করে দেওয়ার পালা, সামনে আবারও আপনাদের সাথে অন্যদিন কথা হবে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে, অন্য কোনো কাজকর্ম কিংবা অন্য কোনো ইনফরমেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর বাইক চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর বাইক রাইডের সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।